नमस्कार আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর সীমান্তের গ্রামে উনুনে রান্না করলেন জেলা পরিষদ প্রার্থী রক্তদান শিবিরের আয়োজন মাজারে চাদর চড়িয়ে নির্বাচনী প্রচার শুরু ভোট বয়কট করবে গ্রামবাসীরা तृणमूल कांग्रेसेर प्रस्तुति सभा बांदरेर आतंके ग्रामेर मानुष निशा मुक्त छेलेदेर फिरिये देवा हलो परिवारे आसछे विस्तारित खबरे সীমান্তের গ্রামে উনুনে রান্না করলেন জেলা পরিষদ প্রার্থী যত দিন যাচ্ছে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে যার জেরে নাজেহাল অবস্থা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলির বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা যেখানকার মানুষের আয়ের উৎস কৃষিকাজ দিন আনা দিন খাওয়া তাদের অবস্থা গ্যাস কিনতে গিয়ে ছুটছে কালঘাম যে আমরা চাষবাস করে খাই আমাদের গরিব মানুষ আমাদের ভীষণ অভাব ওই জন্য কাঠের চালে রান্না করি পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে সেই গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদকে হাতিয়ার করলেন জেলা পরিষদের প্রার্থী বসিরহাটের স্বরূপনগর ব্লকের কইজুরি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এবার জেলা পরিষদের প্রার্থী হয়েছেন বিদায়ী জেলা পরিষদের সভাধিপতি তথা স্বরূপনগরের বিধায়িকা বীণা মণ্ডল বুধবার সকাল সকাল তিনি নিজেই নির্বাচন কেন্দ্রে প্রচারে বের হন সেখানে গিয়ে দেখেন সীমান্তবর্তী এলাকায় কেউ লোকের জমিতে আবার কেউ কৃষিকাজ করে সংসার নির্বাহ করছেন সেই সমস্ত পরিবারে নেই রান্নার গ্যাসের ব্যবস্থা কারণ গ্যাসের অত্যধিক দাম তাই তিনি একেবারে সেই সমস্ত বাড়ির রান্নাঘরে প্রবেশ করে রান্না শুরু করে দিলেন তারপরে তিনি জানান এরা আমাদেরই লোক দরিদ্র ও কৃষক সমাজের মানুষ মোদী সরকারের মুদ্রাস্ফীতির জন্য এরা গ্যাস কিনতে পারছেন না তাই বাধ্য হয়ে উনুনে রান্না করছেন আমি তাদের পাশে আছি এবং মোদী সরকারের এই রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির তীব্র ধিক্কার জানাই 100% আমরা আশাবাদী সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন কারণ এটা আমাদের নিজের জায়গা 2021-এর নির্বাচনে আমরা ভালো রেজাল্ট পেয়েছি স্বরূপনগর থেকে এবার যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সেখানেও আমরা 100% আশাবাদী যে মানুষ আমাদের সাথে আছে তাদের কাছে আমাদের আমরা তো প্রচুর কাজ করেছি এই 12 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নের আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার সুযোগ পেয়েছি এবং আগামী দিনে যে কাজগুলো কম বেশি পেন্ডিং আছে সেটা আমরা করে দেখাবো বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ রক্তদান শিবিরের আয়োজন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে ওয়ার্ড ভিত্তিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এদিন বাঙ্গুর সুপার মার্কেটের সামনে পৌর প্রতিনিধি বনশ্রী ব্যানার্জির 29 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই শিবিরে 70 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু উনি জানান এই ধরনের রক্তদান শিবির আগামী 7 দিন ধরে চলবে প্রত্যেক দিন 4টি করে ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হবে এটা পৌরসভা আমার বিধানসভায় যে 24টা ওয়ার্ড আছে এপার এবং ওপার মিলিয়ে সেই 24টা ওয়ার্ডে আমরা রক্তদান শিবির করছি তার কারণ রক্তের এই গরমের সময় খুব অভাব দেখা দেয় আবার পুজোর সময়ও দেখা দেয় ভোটের সময়ও দেখা দেয় কারণ এই সময় মানুষ ব্যস্ত থাকে যারা রক্ত দেয় তারা সেই সময় দিতে পারে না সেই জন্য আমরা এই সময় অর্গানাইজ করেছি যে প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত মিনিমাম 50 জন করে রক্ত দেওয়া যাবে আমাদের 24টা ওয়ার্ড আছে প্রত্যেক দিন 1 সপ্তাহব্যাপী এটা চলবে প্রত্যেক দিন আজ থেকে এটা 27 তারিখ অবধি প্রত্যেক দিন 4টে করে ওয়ার্ডে রক্তদান বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ মাজারে চাদর চড়িয়ে নির্বাচনী প্রচার শুরু পিরানা পীর মাজারে চাদর চড়িয়ে নির্বাচনী প্রচার শুরু করলো কংগ্রেস ও সিপিএম আজ শুক্রবার ইংরেজবাজার থানার পিরানা পীর মাজারে চাদর চড়িয়ে প্রার্থীরা প্রচার শুরু করলেন উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক ইশা খান চৌধুরী প্রাক্তন কংগ্রেস বিধায়ক মুত্তাকিন আলম সহ অন্যান্য কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব
तृणमूल सरकार एवं तृणमूल पार्टी जे भावे चोर राजत्व कायम करेछे सारा बांगला जे भावे लूट हुए एवं विशेष करे इंग्लिश बाजार आपनारा सकले जानें जे मोहदीपुर पोर्ट मोहदीपुर बॉर्डारे हमारे ये इलाकार इंग्लिश विशेष करे इंग्लिश बाजारे मानुषेर गाड़ीर मालिक थेके शुरू करे गाड़ी चालक खल्लासी एरा ये बॉर्डारे ऊपर निर्भरशील जे भावे ये गाड़ीर मालिक एवं गाड़ी चालक ड्राइवर पेटे लाथी मारा हुए रोजी रोजगार के कड़े नवा तार बिरुद्धे मानुष किन्तु विशेषकर इंग्लिश बाजारे समस्त स्तर मानुष किन्तु तृणमूल बिरुद्धे कांग्रेस के एवं जोटे प्रार्थी हिसाब से जरा आमादे भोटे दाड़िये तेज এই বিষয়ে মুত্তাকিন আলম ঐশাখান চৌধুরী বলেন তৃণমূল ও বিজেপির দুর্নীতির বিরুদ্ধে তাদের লড়াই আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল হবে জোট প্রার্থীদের খুব ভালো হবে মালদা জেলা পরিষদে আমরা কংগ্রেস দখল করবে এটা আমরা 100% আশাবাদী কি হবে মানে আত্মবিশ্বাসটা আসছে কোথা থেকে কি হচ্ছে মানুষ কিন্তু তৃণমূলকে আগে দেখেছে ওর দুর্নীতির মধ্যে মানুষ কিছু সরব হয়েছে এই জন্য মানুষ সব জোট প্রার্থী যেখানে আছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ ভোট বয়কট করবে গ্রামবাসীরা নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের গোবিন্দপুর পঞ্চায়েত ১১ নম্বর বুথে আদিবাসী পাড়ার ৮০টি ঘরে প্রায় ৩০০ জন ভোটার গ্রামের উন্নয়ন তেমন ভাবে না পাওয়ায় এবার পঞ্চায়েত ভোট বয়কট করবে বলে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছেন বিগত ৫ বছরে এই আদিবাসী গ্রামে কোনো উন্নয়ন হয়নি বলে তাদের অভিযোগ তবে ভোট নিয়ে কি হবে তা হয়তো সময়ই বলবে করণীয় বলে কোনো স্বীকৃতি নাই আমাদের আধা হয়ে যায় আমরা চলতে পারি না ভেঙে চলে যাচ্ছে আমার পাড়ার দিকে ঢুকে যাচ্ছে হ্যাঁ জল ঢুকে যাবে আর কয়েকদিন পরে তাহলে আমরা কি করতে পারি আমরা যে এই পরিস্থিতির মধ্যে এখানে বসবাস করছি আমাদের রাস্তা ওইখান দিয়ে একটা ব্যান্ড হয়ে এই রাস্তাটা হওয়ার কথা কিন্তু সেই রাস্তাটা হলো না করে নিয়ে আমরা ভোট বয়কট করেছি যে আমরা ভোট দেব না নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট গ্লোব নিউজ তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে গতকাল হুগলির সিঙ্গুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সিঙ্গুরের রতনপুর শৈলেন মান্না লজে তৃণমূল কংগ্রেসের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারা মান্না বিধায়িকা করবি মান্না সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের সমর্থনে ও প্রচার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া আমাদের টপ লিডাররা রয়েছেন প্রবীণ ঘোষ আমাদের সদস্যরা সরজিৎ বাবু সকলে বিকাশ থেকে আরম্ভ করে সকলে আমাদের রয়েছেন মহিলা নেত্রীরা রয়েছেন বিভিন্ন সাদা সংগঠনের সভাপতিরা সকলেই রয়েছেন হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ বাঁদরের আতঙ্কে গ্রামের মানুষ বাঁদরের আতঙ্কে কুলটি বিধানসভার অন্তর্গত বড়িয়া গ্রামের মানুষ গত ২ সপ্তাহ থেকে একটি বাঁদর বড়িয়া গ্রামে তাণ্ডব চালাচ্ছে এবং এই বাঁদরের হাতে আক্রান্ত হয়েছে গ্রামের প্রায় ৪০ থেকে ৪৫ জন বৃহস্পতিবার ওই বাঁদরটি বড়িয়া গ্রামের বাসিন্দা সীমান্ত বাউরি নামক ব্যক্তির ঘরের মধ্যে ঢুকে পড়ে তখন ওই পরিবারের মানুষেরা সাহসিকতার সাথে তাদের ঘরের দরজা বন্ধ করে বাঁদরটিকে বন্দি করে রাখে খবর দেওয়া হয় চৌরঙ্গী ফাঁড়ির পুলিশকে সাথে বনদপ্তরকেও কিন্তু ঘটনাস্থলে বনদপ্তর ওই বাঁদরটিকে উদ্ধার করতে আসেনি বলে অভিযোগ স্থানীয়দের এর ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় বাড়িতে সমস্যা নিয়ে এসেছি কি বিগত ১০ দিন থেকে একটা বাঁদর বোডরা গ্রাম যে আমার ওয়ার্ডে পড়ে ১৭ নম্বর ওয়ার্ডে মোটামুটি ৫০ জন লোককে মানে কামড়ে দিয়েছে ঠিক আছে বন দপ্তরকে আমরা বলেছি চিঠি করেছি তার সত্ত্বেও বন দপ্তর বাঁদরকে ধরতে পারেনি আজকে মানে সন্ধ্যাবেলা ঘটনাটা ঘটেছে যে বাঁদরটা একজনের মানুষের বাড়িতে ঢুকে পড়েছে মানে কিচেন রুমে ঠিক আছে বন দপ্তরকে ফোন করা সত্ত্বেও বন দপ্তর এখন পর্যন্ত আসেনি এবার যার বাড়িতে ঢুকেছে সে মানুষজনের উপর তার মার সব ছিঁড়ে দিয়েছে ও মানুষটা রাত্রেবেলা কী করে ঘুমাবে মানে আমাদের বন দপ্তর অত লাপরোয়া যে মানুষের জীবন নিয়ে খেলা খেলছে
এটা কিন্তু ঠিক নয়। কতক্ষণ? মোটামুটি ছ ঘন্টা হয়ে গেল। ছ ঘন্টা ওরা কি করছে? এ আসছি, লোক নেই, লোক নেই তো বলো, ফোন করো উপরে। আমি আমাদের চরঞ্জীব ফাঁড়িকে আমি ফোন করেছি, পল্টি থানাকে ফোন করেছি, এডিসিপিকে ফোন করেছি, সবাই ফোন করেছেন বন দপ্তরকে, কিন্তু বন দপ্তরকে ঘুম ভাঙছে না। মানুষের অভিযোগ যে বাঁদরটিকে বন্দি করা হলেও এখনো পর্যন্ত বন দপ্তর এসে পৌঁছায়নি, ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হচ্ছে। রাত্রি প্রায় দশটা পর্যন্ত বন দপ্তর না পৌঁছানোতে স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লালন মেহরা ও গ্রামের মানুষেরা একত্রিত হয়ে চৌরঙ্গি ফাঁড়িতে পৌঁছে বিষয়টি নিয়ে কথা বলেন পুলিশের সাথে। তবে কাউন্সিলর লালন মেহরা বলেন, পুলিশের ভূমিকা যথেষ্টই ভালো রয়েছে এবং পুলিশের পক্ষ থেকেও বন দপ্তরকে ফোন করা হয়েছে, গাফিলতির অভিযোগ বন দপ্তরের, জানান স্থানীয় কাউন্সিলর। তবে অবশেষে প্রায় 12 ঘন্টা পর অর্থাৎ আজ শুক্রবার সকালে বন দপ্তরের কর্মীরা ওই বাঁদরটিকে উদ্ধার করে নিয়ে যায়। উপস্থিত ছিলেন চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। হয়েছে আমাদের এখানে বড়িরা গ্রামে গত 2 সপ্তাহ থেকে একটা বাঁদর মেন্টালি প্রবলেম হয়ে গেছে, তো সেটার কারণে গ্রামের প্রায় 30-40 জনকে কামড়ে দিয়েছে, আঘাত করেছে। তো সেই আজকের দিনে দেখা গেছে যে আমাদেরই গ্রামের একটা বাড়িতে হঠাৎ ঢুকেছিল, তো সেখানে তারা বাঁদরটিকে বন্দি অবস্থায় রেখেছে, কোনো রকম ধরতে পেরেছে এবং প্রশাসনকে খবর দেওয়া হয়েছে যাতে ওকে রিকভার করে নিয়ে যায় সঠিক জায়গায়, নিয়ে গিয়ে তাকে যাতে সঠিকভাবে পর্যালোচনা করে এবং আমাদের গ্রামকে যাতে একটু সুস্থ সবল পরিবেশটা যাতে ফিরিয়ে দেয় সেটাই আমরা এখন প্রশাসনকে বলেছি এবং ফরেস্ট ডিপার্টমেন্টকেও ফোন করেছি। তো তারা জানি না এখন কি করছে, কিন্তু অনেকক্ষণই ফোন করা হয়েছে, বলছে যে আসছি আসছি, কিন্তু প্রায় 2-3 ঘন্টা সময় কেটে গেছে কিন্তু এখনও কিছু রেসপন্স পাইনি সেরকমভাবে আমরা। কত আক্রান্ত? প্রায় টোটাল গ্রাম মিলিয়ে 40-45 জনকে আক্রান্ত করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশের পক্ষ থেকে নেশা মুক্ত ছেলেদের ফিরিয়ে দেওয়া হলো পরিবারে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে 10 জন নেশা মুক্ত ছেলেকে ফিরিয়ে দেওয়া হলো তাদের পরিবারের হাতে। আমার ভাই অনেক মদ খায় আর আমাদের তো শান্তিতে থাকতে দেয় না, 11 বছর হয়ে গেছে। আশেপাশে লোক সব ধরে ধরে মারে, মদ খায়, সেই জন্য আমরা অনেক পরেশান হয়ে গেছি। এইবারে এখানে দিয়েছি, আমরা ভাবছি কি এখানে ভালো হয়ে গেলে আরো ভালো। বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। পুলিশ কমিশনার হলে এক সাংবাদিক সম্মেলন করেন, তিনি বলেন এটি হাওড়া সিটি পুলিশের শুদ্ধি নেশা মুক্ত প্রকল্প, এই নিয়ে এটি দ্বিতীয় পর্যায়ের পদক্ষেপ নেওয়া হলো। তিনি বলেন তারা চেষ্টা করছেন প্রতি 2 মাস অন্তর এইভাবে বিভিন্ন থানা এলাকা থেকে মাদকাসক্ত ব্যক্তিদের নেশা মুক্তি সেন্টারে পাঠানো হবে, পাশাপাশি মানুষদেরকেও সচেতন করা হবে। তিনি আরো বলেন পুলিশ তো চেষ্টা করছেই, সাধারণ মানুষকেও এই সম্পর্কে যথেষ্ট সচেতন হতে হবে। আজ যে লোক যা রহে হ্যায় সোনারপুর থানা এলাকা মে প্রাপ্তি ওয়েলফেয়ার সোসাইটি আর পহলে যে লোক গয়ে থে ও জেনেসিস ফাউন্ডেশন মে গয়ে থে। স্যার, ইয়ে পুলিশ সমাজ মে জো নশাখোরি কা সমস্যা হ্যায়, ড্রাগ কা জো প্রবলেম হ্যায়, ইয়ে ইন্টারন্যাশনালি সব জগহ ড্রাগ অ্যাবিউজ হ্যায়, লেকিন ড্রাগ অ্যাবিউজ কো খতম করনে কে লিয়ে जितने भी कानून बनाए गए हैं उन कानून का इंप्लीमेंटेशन का दायित्व भी पुलिस ऑफिसर्स के ऊपर में है। इसके अलावा नारकोटिक्स डिपार्टमेंट है, वो लोग भी अपने लेवल पर प्रयास करते हैं और उसके चलते बहुत सारी चीज़ें कंट्रोल में रहती भी हैं। मतलब पहले जितना रैम्पेंट आप देखते रहे होंगे कि मतलब हेरोइन बिक्री हो रही है या नशे के जो और कोकीन है, बहुत सारे जितने भी इस तरह के नशे की चीज़ें हैं उसमें कमी आई है। लोग उसके बावजूद जो लोग इस तरह के इलीगल धंधे में इन्वॉल्व हैं वो लोग चांस लेते हैं, लेकिन उसी के लिए पुलिस है और अपने इन्फॉर्मर्स के थ्रू हम लोग उनके खिलाफ एक्शन करते रहते हैं। लेकिन इसका मतलब ये नहीं है कि जो लोगों में जो यंग लोग हैं जो किसी भी कारण से नशे में फिर से चले जाते हैं या किसी कारण से उनको नशे की लत लग जाती है उनको ठीक करने के लिए या उनको अवेयर करने के लिए जो प्रयास है। हावड़ा से अर्पण सिंह की रिपोर्ट, ग्लोब न्यूज़। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।